প্রথম স্ত্রী মারা যাওয়ার পর একে একে 10 বিয়ে করেন নূর ইসলাম। তিনি পেশায় ভিক্ষুক, তবে 10 স্ত্রী সবাই তাকে ছেড়ে চলে গেছেন। পরে আরেকটি বিয়ে করেছেন, তিনি চান না এই স্ত্রীও তাকে ছেড়ে চলে যাক। এজন্য 11তম স্ত্রীকে শিকলে বেঁধে সঙ্গে নিয়ে ভিক্ষা করেন নূর ইসলাম। নূর ইসলাম ময়মনসিংহের ফুলপুর উপজেলার হোয়াইট কান্দি ইউনিয়নের ধারকপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। নূর ইসলামের ভিটে মাটি বলতে আছে শুধু 2.5% জমি। সেই জমিতে কলা পাতা, সুপারি পাতা, ছেঁড়া কাপড়, বস্তা ও কুড়িয়ে পলিথিন দিয়ে ঝুপড়ি তৈরি করে সেখানেই বসবাস করছেন এই দম্পতি। স্থানীয় সূত্র জানায়, নূর ইসলামের প্রথম স্ত্রীর নাম হাজেরা খাতুন। ওই সংসারে এক ছেলে শেখ চান ও এক মেয়ে হুন্নি আক্তারকে নিয়েই সুখে দিন কাটছিল তাদের। তবে আনুমানিক 15 বছর আগে হাজেরা খাতুন অসুস্থ হয়ে মারা যান। এই চোর কাম করার দেখতাম, কাম করে আড়ানা রোদ চাইনা রোদ ময়না দিছে, এটি খায়া খায়া কাম করছি, কালাই ভাজা খাইছি, আলু সিদ্ধ খাইছি, খায়া খায়া অন্তত 8-9 বছর গেছে। এরপরে বিয়া করছে আমার ফুয়াতো বোন, পরে চারজন মা হয়ে মারা গেছে। 11তম মানসিক প্রতিবন্ধী স্ত্রী জান্নাত বেগমকে নিয়ে ভিক্ষা করে তার সংসার চলে।